ভোটে জিতেই কাজের ময়দানে সায়নী। নির্বাচনী প্রচারের সময় কথা দিয়েছিলেন ভোটে জিতলে এলাকার মানুষের পাশে থাকবেন, আর এবার সেই কথা রাখতেই কার্যত নির্বাচনে জিতে কাজের ময়দানে নেমে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। বারুইপুর ফুলতলা কিষাণ মান্ডি সংলগ্ন এলাকার ফুড প্রসেসিং ইউনিট তৈরির জন্য স্থানীয় বিধায়ক বিভাস সর্দারের সঙ্গে দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন। এছাড়াও সঙ্গে ছিলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা। বারুইপুর পেয়ারা, আম, জাম, জামরুল, লিচুর জন্য বিখ্যাত। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছিলেন বারুইপুরে একটা কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং ইউনিট গড়ে তোলার জন্য। আর নির্বাচন মিটতেই সেই কাজে গতি এলো। শুক্রবার দুপুরে দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। প্রাথমিকভাবে জমি চিহ্নিত করা হয়েছে, 5-8 একর জমির প্রয়োজন এই পরিকাঠামো গড়ে তোলার জন্য। সায়নী বলেন বড় ধরনের ফুড প্রসেসিং ইউনিট এখানে গড়ে তোলা হবে। কি বলছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শোনাব। বিধায়কের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং তার ঐকান্তিক প্রচেষ্টা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমর্থন, তার সহযোগিতা না থাকলে আমি মনে করি যে এটা কোনোটাই করা সম্ভব না। এখনও এটা একটা আন্ডার প্রসেস রয়েছে, একটা ফুড প্রসেসিং কাম কোল্ড স্টোরেজ। আপনারা জানেন যে বারুইপুরের হল একটা প্রচণ্ড স্পিলেজ ওয়েস্টেজের মধ্যে দিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে এটা বিধায়কের জন্যই আমি বারবার বলবো যে অনুভবী বিধায়ক, তিনি ভেবেছেন যে এটা একটা, তার সঙ্গে অনেক কর্মসংস্থানেরও একটা বিষয় আছে। আজকে ইন্সপেকশন ছিল, জায়গা দেখা হয়েছে এবং একটা বড়সড় মাপের পরিকাঠামো নিয়ে নামা হবে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ফলত যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় তত বেশি। কতটা জায়গা এই করা হচ্ছে মাপবে? ওরা বলছে 5-8 একর বলছে, এখানে কত একর আছে, এগ্রিকালচারের জমি আছে, কতটা নিয়ে করা যাবে সেটা একটা টোটালি একটা রিপোর্ট তৈরি হবে, সেই হিসেবে আপনার দেখবো। কিন্তু মিনিস্কিউল কিছু হবে না, যেটা হবে একটা মেজর স্কেলই হবে। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারও গোটা এলাকাটা ঘুরে দেখেছেন। এবার শোনাবো কি বলছেন তৃণমূল বিধায়ক বিভাস সর্দার, শুনুন। ওইরকমভাবে জমি তো এখানে প্রচুর আছে, সরকারিভাবে কৃষি জমি এখানে প্রচুর আছে, কৃষি জমিতে, সুতরাং জমির কোনো সমস্যা নেই। এটা বারুইপুরের মানুষের স্বপ্ন, দীর্ঘদিন থেকে চাহিদা, যে আপনারা জানেন আম, জাম, পেয়ারা, লিচু বারুইপুরের সুবিখ্যাত ফলের যে প্রসেসিংয়ের যেটা প্রয়োজন ছিল এবং কৌশলের প্রয়োজন ছিল, সিএম মাননীয় মুখ্যমন্ত্রী এটা চেষ্টা করছেন তাড়াতাড়ি বারুইপুরবাসীর পক্ষে একটা সুযোগ। এখানে কি দুটোই হতে পারে, কোল্ড স্টোরেজও হবে আবার কৌশল হবেই? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন, ফল ঘোষণা হয়েছে মাত্র কয়েকদিন আগেই, আর ভোটে জেতার পরেই কার্যত নিজের কাজ শুরু করে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। কথা দিয়েছিলেন নির্বাচনের আগে যে এলাকার মানুষের জন্য কাজ করবেন তিনি, আর যেমন কথা তেমনই কাজ শুরু করে দিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক বিভাস সর্দারকে সাথে নিয়ে বারুইপুরের মানুষদের জন্য ফুড প্রসেসিং ইউনিট তৈরির জায়গা পরিদর্শনে গেলেন সায়নী ঘোষ। দপ্তরের আধিকারিকদেরকে সাথে নিয়ে চিহ্নিতকরণ করলেন জায়গার। বারুইপুরের ফুলতলা এলাকায় তৈরি হবে ফুড প্রসেসিং ইউনিট। বারুইপুর যেহেতু পেয়ারা, আপেল, লিচু, জামরুল সহ নানা ধরনের ফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং বারুইপুরের মাটিতে এই সমস্ত ফল অত্যন্ত ভালো হয়, সেই ফল যাতে চাষিরা চাষ করার পর তা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন তার জন্য কোল্ড স্টোরেজ যেমন তৈরি হবে, তেমনি তৈরি হবে ফুড প্রসেসিং ইউনিট। আর এই ফুড প্রসেসিং ইউনিট তৈরির জন্য জায়গা প্রয়োজন। ইতিমধ্যে সেই জায়গা শনাক্ত হয়ে গেছে বলে জানিয়েছেন সায়নী। 5-8 একর জমি লাগবে এই ফুড প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজ তৈরির জন্য, আর সেই জায়গায় কার্যত শুক্রবার প্রাথমিকভাবে দেখার কাজ সম্পন্ন হলো। এবার এখানে কিভাবে সেই ইউনিট গড়ে তোলা হবে সেই বিষয়টি দ্রুত করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত এই সাংসদ। এবং তিনি জানিয়েছেন যে ছোট আকারের নয়, যথেষ্ট বড় আকারেরই ফুড প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজ তৈরি হবে বারুইপুরে। বারুইপুরের মানুষের কথা ভেবেই কার্যত
এই প্রকল্প তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষের জন্য ভোটের প্রচারে এসেও নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এই ফুড প্রসেসিং ইউনিট তৈরির কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট পর্ব মিটতেই কার্যত নতুন সাংসদ হিসাবে এই কাজেই প্রথম হাত লাগালেন সায়নী ঘোষ। সাথে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার এবং বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে এবং এলাকার মানুষের জন্য এই ফুড প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। এর ফলে একদিকে যেমন এখানকার ফলের চাহিদা এবং ফলের যে সংরক্ষণ সেই সমস্ত বিষয়টিকে মেনটেন করা যাবে, পাশাপাশি এই ফুড স্টোরেজ ফুড প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজে প্রচুর মানুষের কর্মসংস্থানও হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাংসদ। সায়নীর এই কাজে খুশি এলাকার সাধারণ মানুষজন। ভোটে জেতার পরেই নিজের উদ্যমে কার্যত এই কাজের ময়দানে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ। ভোটে জিতেই কাজের ময়দানে সায়নী এবং নির্বাচনী প্রচারের সময় কথা দিয়েছিলেন ভোটে জিতলে এলাকার মানুষের পাশে থাকবেন, আর এবার সেই কথা রাখতেই কার্যত নির্বাচনে জিতে কাজের ময়দানে নেমে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। বারুইপুর এলাকায় বারুইপুর ফুলতলা কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় ফুড প্রসেসিং ইউনিট তৈরির জন্য স্থানীয় বিধায়ক বিভাস সর্দারকে সঙ্গে নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন। কি বলছেন সায়নী শোনাব। বিধায়কের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং তার ঐকান্তিক প্রচেষ্টা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমর্থন, তার সহযোগিতা না থাকলে আমি মনে করি যে এটা কোনোটাই করা সম্ভব না। এখনও এটা আন্ডার প্রসেস রয়েছে, একটা ফুড প্রসেসিং কাম কোল্ড স্টোরেজ। আপনারা জানেন যে বারুইপুরের হল একটা প্রচণ্ড স্পিলেজ ওয়েস্টেজের মধ্যে দিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে এটা বিধায়কের জন্যই আমি বারবার বলবো যে অনুভবী বিধায়ক, তিনি ভেবেছেন যে এটা একটা, তার সঙ্গে অনেক কর্মসংস্থানেরও একটা বিষয় আছে। আজকে ইন্সপেকশন ছিল, জায়গা দেখা হয়েছে এবং একটা বড়সড় মাপের পরিকাঠামো নিয়ে নামা হবে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ফলত যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় একটা বিষয়। কতটা জায়গা করা হচ্ছে মাপবে, ওরা বলছে 5-8 acres বলছে, এখানে কত একর আছে, এগ্রিকালচারের জমি আছে, কতটা নিয়ে করা যাবে সেটা একটা টোটালি একটা রিপোর্ট তৈরি হবে, সেই হিসেবে আমরা দেখবো। কিন্তু মিনিস্কিউল কিছু হবে না, যেটা হবে একটা মেজর স্কেলই হবে। তৃণমূল বিধায়ক বিভাস সর্দার কি বলছেন তার বক্তব্য শুনব। ওইরকমভাবে জমি তো এখানে প্রচুর আছে, সরকারিভাবে কৃষি জমি এখানে প্রচুর আছে কৃষি ডিপার্টমেন্টে, সুতরাং জমির কোনো সমস্যা নেই। এটা বারুইপুরের মানুষের স্বপ্ন, দীর্ঘদিন থেকে চাহিদা, যে আপনারা জানেন আম জাম পেয়ারা লিচু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।